एवरीवन वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो और आमराओ खूब भालो आछी। और आज के बृहस्पतिवार और एखन बजे बेला 12টা। পিঠারও চান হয়ে গেছে আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু আজ সকাল সকালই হয়েছে। আজকে আমরা করেছি ব্রেকফাস্টে গোলা রুটি আর আলুর তরকারি। আর আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার নিশ্চয়ই, কিন্তু আজকে কিন্তু লোকনাথ বাবার তিরোদান দিবস। কিন্তু আমাদের বাড়িতে এটা খুব ছোট করে, মানে একদমই পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে পুজো হয়। আমাদের জন্মাষ্টমীটাই মেন আর কি, হ্যাঁ গুরু পূর্ণিমাটাও আমাদের খুব বড় করে হয় আর জন্মাষ্টমীটাও কিন্তু আমরা খুব ভালোভাবে পালন করে থাকি। আর এইটা একদমই ছোট করে হয়, তো সকাল সকাল মামুনি ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছে। এখন আমি খালি একটু পুজো দেবো, আর বৃহস্পতিবার যেহেতু আমার পাঁচালি পড়া থাকে তো সেটাও এখন আমি করতে যাব। আর আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, মানে চেষ্টা করেছিলাম উঠে পড়ার, সেটাও পিতার জন্য। কারণ মাঝরাতে না, তখন কটা, 5:30 হবে, 4:30, তখন ও বলছে হঠাৎ করে গরম হাওয়া আসছে কোথা থেকে, মাথার দিকে তাকিয়ে দেখে জানলাটা খুলে গেছে, কালকে খোলা জানলা, এদিকে পর্দা দেওয়া, এসি চলছে। হ্যাঁ, আর ওম এখন হাসছে, কারণ ওমের প্রত্যেক রাত্রে ওমেরই কিন্তু জানলাটা বন্ধ করা, না জানলাটা বাইরে থেকে ভেজিয়ে দি আর কি, তারপরে ওমকে বলি ছিটকিনিটা দিয়ে দিতে। কালকে ওমকে তাই বলেছিলাম, ওম তখন ব্রাশ করছিল আর টিভি দেখছিল, হ্যাঁ হ্যাঁ স্পাইডারম্যান। এবার তারপরে ওম আর ছিটকিনিও দেয়নি, এসে খালি পর্দাটা সরিয়ে দিয়েছে। আমি জানি জানলা বন্ধ হয়ে গেছে, এবার সকালের দিকে ওই জানলা দিয়ে গরম হাওয়াতে পিতার ঘুম ভেঙে গেল। তো যাই হোক, তারপরে আবার শুলাম জানলা বন্ধ করে, 6:30 ঘুম ভাঙলো। ভাবলাম যে এখন উঠে পড়ি আর ঘুম শোভাবো না, তাও ভাবলাম যে না আর 10 মিনিট শুয়ে পড়ি। এবার 10 মিনিট শুতে গিয়ে তারপরে উঠলাম 9টার সময়। আমি তার আগে উঠে গেছি, ওরা 9টায় উঠেছে, ওদেরকে ডাকলাম। আর ও আমাকে আবার বললো যে আমি তো ভাবলাম তোমরা ছিটকিনি দিয়ে দেবে, ও কিন্তু জানলাটা বন্ধ করার রাত্রের ডিউটিটা ওরই, হ্যাঁ ওর ডিউটি। আর বিছনা ঝাড়া এগুলো হীরক বলেছে এগুলো তোকেই করতে হবে, তো ও এগুলো করে, যে বিছনা ঝাড়া তারপরে বিছনা করা এগুলো ওই করে। কিন্তু কালকে স্পাইডারম্যান দেখতে গিয়ে এত মশগুল হয়ে গেছিলো যে ছিটকিনিটা দিতেই জানলায় ভুলে গেছিলো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আজকে কিন্তু আমাদের রান্নাবান্না সব হয়েই গেছে, মাসিও করে রেখে গেছিলো কিছুটা, মামুনিও করলো, আর আমি খালি একটা রান্নাই করব, যেটা বাড়িতে সবাই আমার হাতের খেতেই ভালোবাসে, উচ্ছে চচ্চড়ি। মামনি বললো যে আমিও করতে পারি, নইলে তুই করলে তো ভালোই হয়। তো আমি বললাম তারাও তাহলে আমি স্নান করে পুজো সেরে উচ্ছে চচ্চড়িটা করবো। তো এখন সেই পুজোটা করে ওটাই করতে যাব। আর এই দেখো ঐশী কী করছে, ঐশী সেই ঐশীর মেকআপ কিট নিয়ে বসে পড়েছে আর ডলকে মেকআপ করে যাচ্ছে। আজকে সকাল থেকে প্রজেক্ট টজেক্ট এখনও করেনি, ও দুপুরবেলা করবে বসে বসে। তাকাতে পারছে না ভূত, এত ঘুম পেয়েছে, এদিকে খিদেও পেয়ে গেছে, তাই রান্নাঘরে এসে ঘুমুকোচ্ছে, ঘুমুকোচ্ছে রান্নাঘরে। একটা রান্না করতে গিয়েই গলদ ঘর্ম হয়ে এখন রান্না শেষ করে এসে একটু পাখার তলায় বসছি। বাড়ির সবারই মোটামুটি স্নান হয়ে গেছে, হীরকের এখনো হয়নি, বাপ্পা বাপিরও হয়নি, আর ঐশীও এই স্নান করে এলো। যেরম ঐশীকে করতে হয় রোজ, যে স্নানে যাও স্নানে যাও, আর স্নানে গেলে যা দেরি করে ঐশী, কারণ নিজেও স্নান করে সাথে এই যে ওর পুতুলকেও স্নান করায়। হ্যাঁ রোজ করায় তো, কেন এতক্ষণ লাগছে কেন তুই দেখতো, তারপরে দেখছি যে ওইখানে, তারপরে আমি বললাম দরজা তোকে খুলতে হবে, খোল খোল, তারপরে খুলে দেখছি পুতুল টুতুল নিয়ে ওইখানে রয়েছে উনি। তারপরে স্নান করে বেরোলো। আর কিছু কিছু রান্না বাড়ির আমার হাতের খেতে, বাড়ির সবাই আর কি আমার হাতের খেতে পছন্দ করে, বিশেষ করে শুক্তো, তারপরে তোমার এই উচ্ছে চচ্চড়ি, ঝিঙের তরকারি, চিকেনের কোনো আইটেম। আমারও যেমন কিছু কিছু রান্না তোমাদের বলেছিলাম যে
সবার মানে মামুনির হাতের খেতে ভাল লাগে, মায়ের হাতের, আমার দিদার হাতের, সেরকম বাড়িতেও সবার কিছু কিছু রান্না আমার হাতের খেতে ভালোবাসে আর কি। ওই জন্য এই রান্নাটা আমি করি, সেই রান্নাগুলো আমি করার চেষ্টা করি। আজকে মামুনি বলেছিল আমি করে নিচ্ছি, তোর থাক আর তোকে করতে হবে না, কিন্তু আমি বললাম না থাক আমি করি। আর আমারও কিছু কিছু রান্না মানে খাওয়াই হয় না এখন, যেরকম কচুল্লতি, তারপরে তোমার কচু, এগুলো আমার ভীষণ ভালো লাগে জানো না, কচুর শাক কচুল্লতি পারি না। আর ওর বম্মা, ওর বম্মা কিন্তু দারুণ করতো কচুল্লতি, বম্মা বলে ডাকি, খুব ভালো করতো, আমার জন্য করে করে নিয়ে আসতো, যেহেতু আমি এগুলো খুব ভালোবাসি। আর এখানে এসব হয় না কারণ ওরা খেতে অতটা পছন্দ করে না, মামুনি খায়, কিন্তু ওরা যেহেতু ছেলেরা পছন্দ করে না, এই জন্য এই বাড়িতে এসব হয় না। কচুর শাক আমাদের একবারই হয় যখন রান্না পুজো হয়, তখন কচুর শাক হয়। এরা খায় না বলে মামুনি আর এখন অত করেও না, মানে নিয়ম রক্ষার্থে করে, কিন্তু আমার আর মামুনির জন্য একটু করে, ভালো লাগে। কচুর শাক ছোলা দিয়ে আমার বেশি ভালো লাগে, ছোলা নারকেল দিয়ে। আমার বাড়িতে, বাপের বাড়িতে মানে শাকসবজি, মাছ যেমন হয় শাকসবজির ভ্যারাইটি হয়, মানে মা ভ্যারাইটি রান্না করতে পারে, সেগুলো আমি খুব মিস করি। না তুমি এবার যেদিনকে ও বাড়িতে যাবে সেদিনকে বম্মার কাছ থেকে জেনে এসো তাহলে। বম্মার কাছে, হ্যাঁ আমি এটা ভেবেছি মনে মনে, কারণ কদিন কচুল্লতি, কদিন ধরে আমারও রান্না করতে করতে না, আজকেও যেমন উচ্ছে চচুরিটা করতে করতে খুব কচুল্লতি মনটা করছে, ওই জন্য আমি ভেবেছি যে এরপর ও বাড়িতে গেলে আমি বম্মার কাছে একটু জেনে নেব। কিন্তু তোমাকে কিন্তু বাজার করতে হবে, কচুল্লতি চিনতে পারবে? দেখতাম পাওয়া তো যায় এখানে, নিশ্চয়ই দেখতে হবে। কচুল্লতি বললে ওরা ঠিকই দেবে, যারা শাকসবজি নিয়ে বাস ওদের কাছে থাকবে কচুল্লতি। দুপুরে খেয়ে দিয়ে উঠে এখন একটু বসলাম, আর ঐশী এখন হানিকে ডিস্টার্ব করছে, এই গরমে হানিকে আদর করছে। আমি বললাম এখন আর করিস না আদর। আর এই আজকের লাঞ্চে একটা জিনিসই খুব ভালো ছিল, সেটা হলো মামুনি আমের চাটনি করেছিল। কি প্রসাদ খাও, প্রসাদ, প্রসাদ ঠিক আছে, এনে হানি খাবে, হানি খেয়েছে তো, এনে অমি প্রসাদ। এখন আমরা আজকে বৃহস্পতিবারের প্রসাদ খাচ্ছি, আগেই মামুনি এনেছিল আমরা সব ভুলে গেছি, এখন তাই আমরা খাচ্ছি। আজকে আমরা এনেছি সেই দোকানের প্যাড়া, বাপ্পা এনেছে, বাপ্পা তো কয়েকটা দেখেই এসেছে, বলেই ছিল যে একটা একটা করে আনবো, তো আজকেও এনেছে হচ্ছে প্যাড়া। প্যাড়াটার অনেক দিনের আনার ইচ্ছে ছিল। হ্যাঁ, আর একটাও মিষ্টি এনেছে যেটা লোকনাথ বাবাকেও দেওয়া হয়েছে, অন্য ঠাকুরদেরও দেওয়া হয়েছে, সেইটা তোমাদেরকে রাত্রে দেখাবো। প্যাড়াটা তো ভালো না, মিষ্টি ছাড়াও আরেকটা জিনিস নিয়ে এসেছে বাপ্পা, সেটা দেখাচ্ছি তোমাকে। ও দাঁড়াও, হীরক দেখাচ্ছে মিষ্টি ছাড়াও বাপ্পা আর কি এনেছে সেটা দেখাচ্ছে তোমাদের। হীরক এখন সব বেড কভার তুলছে, এই কাজটা ওই করে, আমি করলে ওর পছন্দ হয় না, বলে তুমি ঠিক করে গুছিয়ে রাখতে পারছো না। না কেন বলো তো, কারণ বেড কভারটা আমার আলমারিতে থাকে তো, আর আমার আলমারিতে আমি যেভাবে রাখি ও সেভাবে গুছিয়ে রাখতে পারে না। ওই জন্য মাও তো বলেছিল যে, আমাকে বলছিল যে আমি গুছিয়ে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি, আলার না তোমায় রাখতে হবে না। আমাকে মা ওই জন্য বলে যে ওর আলমারিটা, মানে ওর কথা বলে হীরকের কথা, যে ওর আলমারিটা এত সুন্দর সাজানো গোছানো, তোর খুললেই পড়ে যায় কেন জামা কাপড়। আর মা তো বকেও আমাকে ওই জন্য যে কিনবিও, আবার কিনবিও, কি করবো, এটাই আমার জামা কাপড় কিনতে আমার খুব ভালো লাগে। ধরো প্যাড়াটা খাই, খেয়ে দেখি কেমন। প্যাড়াটা কিন্তু বেশ ভালো খেলাম। আর শ্রী গণেশ মিষ্টির দোকানটার মেন ব্রাঞ্চটা কিন্তু হচ্ছে, শ্রী গণেশটা বলতেই আমার হাসি পেয়ে যায় যে তোমরাও কি ভাবো না, শ্রী গণেশের মেন ব্রাঞ্চ কিন্তু চিংড়িঘাটাতে, আমাদের এখানে একটা দোকান আছে। অনেকেই মানে কমেন্ট করেছিল যে দোকানটা কোথায়, আমাদের এখানে একটা ব্রাঞ্চ খুলেছে যদিও, কিন্তু মেন ব্রাঞ্চ কিন্তু চিংড়িঘাটাতে।
আর দাঁড়াও দেখাই বাপ্পা আজকে কী নিয়ে এসছে বাজার থেকে। আমি আজকে বাজারে যাইনি, ওই গেছিলো বাজারে। এই যে আজকে বাপ্পা নিয়ে এসছে পেয়ারা। আম তো আমি এনেছিলাম, আম মোটামুটি এখন শেষের দিকেই, আর কলাটাও শেষ হয়ে গেছে। তো এখন আবার কদিন আমাদের পেয়ারা খাওয়া হবে। ও, পেয়ারার সাথে আরেকটাও জিনিস খাবো, সেটা হচ্ছে আমাদের গাছের পাকা কলা। এই হলো আমাদের গাছের অর্ধেক কলা, আর বাকি অর্ধেক ওপরে রাখা আছে। এইখানে বেশ কিছু কলা পেকে গেছে আর কি, তো সেগুলো এখন বাছাবুচি করে আমরা ডিস্ট্রিবিউট করতে বেরোব এখন। যাচ্ছি, মানে আমরা এখন যাচ্ছি আমার মায়ের কাছে, আর হীরক যাচ্ছে শ্বশুর বাড়ি কলা দিতে। আসলে মামুনি বলেছিল যে তোরা একটু রাস্তাঘাটটা দেখে আসিস, যবে থেকে নতুন নিয়মবিধি চালু হয়েছে। হীরক তারপরে একদিন বেরিয়েছিল দেখতে, যে কালকে না, হ্যাঁ কালকে ও দেখতে গেছিল যে রাস্তাঘাটে কিরম অবস্থা আর কি, দোকানপাট খুলছে কিনা দুপুরের দিকে। তো দোকানপাট সব বন্ধ, হীরক বললো যে দোকানপাট কিন্তু খুলছে না, কিন্তু রাস্তাঘাটে গাড়ি টাড়ি চলছে। তাই জন্য আমরা আজকে একটু সাহস করেই বেরিয়ে পড়লাম, আর মামুনিও বলছিল যে কলাগুলো পাড়া হয়েছে, যা মাকে একটু যদি রাস্তাঘাটে দেখি সুযোগ সুবিধা আছে তাহলে একটু দিয়ে আসিস। আর আমি তো জানোই বাড়ি যাওয়ার নাম শুনে এক পায়ে রাজি হয়ে গেলাম, কারণ আমি তো প্রত্যেক সপ্তাহে মার কাছে যেতাম, এখন আর সেই সপ্তাহে সপ্তাহে তা যাওয়া হচ্ছে না। তাই আমি বললাম যে হ্যাঁ যাই তাহলে, এখনই একটুখানির জন্যই কিন্তু যাচ্ছি, কারণ ওমের আবার এসে পড়তে যাওয়া আছে 6:30 থেকে। ওই জন্য এই ফাঁকে খেয়ে উঠেই হীরক সব কলাগুলো ঠিক করে নিল, নিয়েই এখন যাব, আবার তাড়াতাড়ি করে চলে আসবো। ঐশী আজকে কিটিকে নিয়ে ডিম্মা বাড়ি এসছে, আর এখন কিটির সাথে বসে সব দেখছে। আর এইটা হলো বাবার নতুন তুলসী গাছ, বাবা নতুন এই তুলসী গাছটা টবে দিয়েছে। বাড়ির মধ্যে এই জায়গাটা আমারও খুব ফেভারিট, আমি যখনই মার কাছে এসে থাকি বা যখনই ধরো দিনের আলোয় আসি এখানে একবার আসবোই। তাই এখানে আসতেই আজকে দেখলাম ঐশী আর ঐশীর কিটি বসে বসে খেলা করছে। আমাদের ঘুরু ঘুরু শেষ হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরছি। আর একটুখানি তোমাদের বললামই একটুখানির জন্যই যাচ্ছি, তাই মা বাবা বললো যে আর একটু তো থাকতে পারতিস, এইটুকু সময়ের জন্য কেন এলি। তা হীরক বললো যে না, তোমাদেরকে মেইনলি কলাগুলোই দিতে এলাম, সব কলা পেকে যাচ্ছে, বেশি পেকে গেলে তখন দেয়া যাবে না। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, এখন তো দেখতে পাচ্ছি রাস্তাঘাটে সব মোটামুটি সবাই রয়েছে আর কি, নর্মাল গাড়ি টাড়িও যাচ্ছে আর মানুষজনও রয়েছে। তাই বললাম যে ঠিক আছে, এরপরে আবার কলা দিতে খুব তাড়াতাড়ি আসবো। আর মামুনি বলেছিল থোড়ের কথাটা, আজকে থোড়টা মানে আমি যখন এলাম তখন কাটা হয়নি, ওই জন্য থোড়টাও দিতে আসবো। আসলে আজকে ওমের পড়াটার জন্যই আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, আর ওমও একটু দিম্মা বাড়ি আসতে চাই, ওই জন্য ওকেও নিয়ে আসলাম। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি। আর বাবার লোকনাথ প্রসাদ খেলে সেটা, হ্যাঁ হ্যাঁ, বাবাও কিন্তু আজকে, আমি তো তোমাদের একটু ছবি দেখালাম, বাবাও কিন্তু লোকনাথ বাবাকে খুব মানে, তো পূজো বাবা সব ঠাকুর দেবতাকেই মানে, তো লোকনাথ বাবাকেও বাবা খুব পূজো করেছে আজকে, সুন্দর করে মালা টালা দিয়ে বাবা আবার প্রসাদ দিল, এবং প্রসাদ খেয়ে এখন আবার আমরা বাড়ি যাচ্ছি। এখন আমরা তিনজনে আজকে ট্যাং খাচ্ছি, আজকে হীরক ট্যাং খাচ্ছে না, কিন্তু আজকে আমার ট্যাং এর টেস্টটা ভালো লাগছে না, কেন
তোদের লাগছে সেম আমারটা এরকম লাগছে কেন আজকে ট্যাংটা আমিই বানিয়েছি আর আজকে হিরক আমাদের ট্যাং বানিয়ে দেয়নি ওই জন্য মনে হয় আমার টেস্ট লাগছে না ও কিন্তু ওই আমার সামনেই বসে ওর কাজ করে যাচ্ছে ক্যামেরার পেছনে ওর যা বিজনেসের কাজ করছে কিন্তু আমি আজকে বললাম ওকে ও ট্যাং দেবে না বললো আজকে একটু নিয়ে নাও না কিন্তু সত্যি পড়াচ্ছিলাম হ্যাঁ ও পড়াচ্ছিল আমি বললাম পড়া হয়ে গেলে নয় তারপর তুমি একটু দাও তারপরে কি সব মেল এসে গেছে সেগুলো রিপ্লাই করছে তাই জন্য আমাকে বললো তুমি একটু নিয়ে নাও কিন্তু সত্যি আমার আজকে ট্যাংটা কেমন একটা লাগছে আর আজকে কিন্তু দেখছি একটু একটু হাওয়াও দিচ্ছে এখন তাই হিরককে বললাম ঐশ্বর্য তো হয়ে গেছে পড়া তাহলে চলো না একটু ছাদে যাই আর ওমো পড়ে তো একটু আগেই চলে এলো তাই ভাবলাম যে একটু ছাদে যাই গিয়ে আজকে একদমই ছাদে যাওয়া হয়নি আর এই সময়টা গেলে একটু হাওয়া দেয় আর কি ভালো লাগে সব দিন দেয় না আজকে একটু একটু হাওয়া দিচ্ছে আর হ্যাঁ তোমাদের ঐশী কেন বলো তো এখন এখানে বসে আছে ওর কিটিকে নিয়ে কারণ ঐশী আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবে কিটির দেখাও এইটা হলো কিটির মাস্ক হ্যাঁ ভালো করে দেখো বোঝা যাচ্ছে এটা মাম্মাই দেখো একটু এই যে এই হলো কিটির মাস্ক এটা আছে দাদাই বানিয়ে দিয়েছে এটা ঐশীকে আজকে দুপুরে দাদাই বানিয়ে দিয়েছে ও বাপিকে গিয়ে বললো দাদাই আজকে কিটিকে নিয়ে একটু বাইরে যাব তো কিটির একটু মাস্ক বানিয়ে দাও তো তো বাপি আবার তক্ষুনি বসে গেল বাপি সব পিয়ানোরই কাজ করছিল তা দেখলাম তক্ষুনি বসে বাপি এক কোথা থেকে কাপড় টাপড় নিয়ে এসে সেই মাস্ক বানাতে শুরু করে দিয়েছে কিন্তু ভেবেছিল যখন মার ওখানে যাবে দিম্মা বাড়িতে কিটিকে মাস্ক পরিয়ে নিয়ে যাবে কিন্তু তখন বানানোটা পুরো হয়নি তাই এখন আবার পুরো বানানো হয়ে গেছে তাই বললো যে নেক্সট টাইম আমি যখনই বেরোবো কিটিকে নিয়ে মাস্কটা পরিয়ে নিয়ে যাব আর ওম দেখো না হেসে যাচ্ছে কিটির মাস্ক দেখে আর ওর জামাটা যেহেতু পিঙ্ক ওর মাস্কটাও পিঙ্ক হয়ে গেছে এটা দাদাই আমি দিয়ে গেলাম আরে জামাটার সাথে তো ম্যাচ হয়ে গেল হ্যাঁ আজকে ছাদে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আজকে বিকেল বেলার পরেই মানে দুপুরের দিকে তো গরম ছিল বিকেলের পর কিন্তু অতটা গরম আমার লাগছিল না ওই জন্য আমি আজকে ট্যাং খেলাম না চাটাই খেলাম ওরা ট্যাং খেলো কিন্তু আমার গরম লাগছিল ওই জন্য আর ট্যাং এর নেশাও হয়ে গেছে বলতে পারো কি হলো তাই খেলাম এসো আসছো যখন এসো আবার চলে যাচ্ছে ওম ওম কে ও বাবা ওম সবসময় বেড়াতে গেলেও ছবিও তুলবে না আর আমাদের সাথে তো তোলা মানে ওকে খুব সাধ্য সাধনা করেই ওকে বলা হয় যে প্লিজ তোল প্লিজ একটা ছবি তোল আর যদি বলি আমাদের একটা ছবি তোল তো ও আকাশ বাতাস পাহাড় ও নেচারের ছবি তোলে ও কারুর ছবিও তোলে না নিজেও ছবি তুলতে পছন্দ করে না ঐশী ওই জন্য আমাদের আবার ছবি টবি তুলে দেয় এখন আর আজকে কিন্তু আকাশটা পুরো ক্লিয়ার হ্যাঁ আকাশ পরিষ্কার একদম কিন্তু চাঁদ দেখা যাচ্ছে না চাঁদ নেই তারা তারা রয়েছে ভালো লাগছে মানে রাত্রিবেলাটা তোমাদের সাথেই প্রথমেই শেয়ার করা হলো যে আমরা চাঁদে এসেছি না সেদিনকেও করেছিলাম যে হাওয়া দিল হ্যাঁ হ্যাঁ সেদিনকেও করেছিলাম না আজকে প্রজেক্ট ওইশের মোটামুটি আজকের দিনের মতো কমপ্লিট তাই আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে ছাদে একটু হাওয়া খেয়ে আসি হ্যাঁ কারণ যে ছাদে আসাও হয়নি একটু ছাদ থেকে আসার পর আমি আর ঐশী নাচ প্র্যাকটিস করলাম ওম পিয়ানো প্র্যাকটিস করলো তারপর আমরা একটু রেস্ট নিলাম মানে ঘাম শুকালাম তারপর ওম ঐশীর এখন ডিনার হয়ে গিয়ে ওরা দেখছে টিভি আর মামনি এখন আমাদের খেতেই দিচ্ছে তাই ভাবলাম তোমাদের বলেছিলাম যে শ্রী গণেশের আর একটা মিষ্টি আজকে যেটা এসছে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো তো সেটাই তোমাদের এখন দেখাবো তারপর আমরা খেয়ে নেব খেয়ে নিয়ে তোমাদের সাথে কিছু কথা আছে সেগুলো আমরা বলবো শ্রী গণেশের মিষ্টিটা দেখানোর আগে তোমাদেরকে শ্রী গণেশের অ্যাড্রেসটা দেখিয়ে দিই তোমরা অনেকেই জানতে চেয়েছো দোকানটা কোথায় আর আজকে হলো এইটা শ্রী গণেশের মিষ্টি এটা ম্যাঙ্গোরই সন্দেশ ম্যাঙ্গো সন্দেশ না এটা মনে হচ্ছে হ্যাঁ এটা ম্যাঙ্গো সন্দেশই হবে
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করার পর আমি তোমাদেরকে কিছু কথা বলবো বলে মানে ডিনার করার আগে বলেছিলাম, তো এখন সেই কথাগুলো তোমাদেরকে বলবো। ফার্স্ট হচ্ছে তোমরা অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করছো যে শ্রী গণেশ মিষ্টির দোকানটা কোথায়, তাই জন্য আজকে কিন্তু আমি শ্রী গণেশের যে মেইন দুটো ব্রাঞ্চ সেটার আমি ফুল অ্যাড্রেস সহ তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু একটু পজ করে দেখে নিও গানটা। হ্যাঁ, আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে নোটিফিকেশন নিয়ে। হ্যাঁ, লাস্ট দুদিন ধরে যেমন আমরাও যেটা দেখছি আর তোমরাও অনেকে কমেন্ট করে আমাদের জানিয়েছে যে নোটিফিকেশন ঠিকমতো পৌঁছচ্ছে না, তো সেটা আমরাও বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা আমাদের তরফ থেকে কোনো গন্ডগোল হচ্ছে না ইউটিউব থেকে কোনো গন্ডগোল হচ্ছে সেটা আমরা ঠিক এখনো জানি না। ইউটিউবে অনেক ছোট ছোট অনেক কিছু ব্যাপার থাকে যেটা আমরা ইউটিউবে আসার পরই আস্তে আস্তে জানতে পারছি, বুঝতে পারছি। এখন আমাদের অনেক কিছুই জানি না বা বুঝতে পারছি না, এরকম অনেক ব্যাপার থাকে। কিন্তু হ্যাঁ, ইউটিউব সবসময় হেল্প করে। তুমি বুঝতে পারো কি মানে বুঝতে পারো না কিছু জিজ্ঞাসা করো, কিন্তু ইউটিউব কিন্তু সবসময় হেল্প করে। তো এইটাও আমরা দেখছি যে কি করা যায়, কারণ এতদিন তো নোটিফিকেশন দেখো তোমাদের সবার কাছেই গেছে, কিন্তু লাস্ট দুটো যে ব্লগ আমরা পাবলিশ করেছিলাম আমরাও বুঝতে পেরেছি যে তোমাদের কাছে নোটিফিকেশন, তোমরাও জানিয়েছো ঠিকই, আমরাও কিন্তু বুঝতে পারছিলাম যে হ্যাঁ নোটিফিকেশন নিয়ে কিছু প্রবলেম হয়েছে। তো ওই জন্য আমরা ওই জন্য কমিউনিটি পোস্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আর এটাই ভেবেছি আমি আর হীরক যে তোমাদেরকে এভরিডে কমিউনিটি পোস্টে আমরা লিংক সহ আমাদের ভিডিওটা পোস্ট করে দেব, কারণ যদি কারোর কাছে এরপরে হয়তো নোটিফিকেশন গেল বা গেল না, অন্তত কমিউনিটি পোস্টটা দেখে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমরা ব্লগ পাবলিশ করেছি। আর টাইমটাও তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো, বুঝতে পেরেছো যে আমরা ঠিক দুটোর দিকে কিন্তু ব্লগটা পাবলিশ করি। তো সেক্ষেত্রে যদি বাই চান্স নাও যায় তো তোমরা ওই সময় একটু চেক করলেও করতে পারো বা কমিউনিটি পোস্টটা চেক করলেও দেখতে পাবে, যদি নোটিফিকেশন না পৌঁছায় তোমাদের কাছে। যদি পৌঁছে যায় তাহলে তো কোনো অসুবিধেই নেই। এইটা হচ্ছে মেইন তোমাদেরকে বলার ছিল, কারণ আমরাও খুব ডিস্টার্ব হয়ে আছি যে নোটিফিকেশন হঠাৎ করে আবার কি হলো, কারণ কিছু না কিছু ঘটেই যায় ইউটিউবে, মানে আমি তো দেখতে পাচ্ছি কিছু না কিছু ঘটেই চলেছে, কিছু মানে সবার সাথে, আমাদের সাথেই যে শুধু তা না সবার সাথেই এটা হচ্ছে, সেটা আমরা হয়তো পরে বুঝতে পারছি, কিন্তু কিছু না কিছু ঘটেই যায় ইউটিউবে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।